এনআইডি কার্ডের এসএমএস চলে আসছে কিন্তু এনআইডি কার্ড ডাউনলোড করতে পারতেছি না। এনআইডি কার্ড ডাউনলোড করতে চাইলে দেখাচ্ছে যে আপনার ফর্ম নাম্বার অথবা জন্ম তারিখ নাম্বার অথবা এনআইডি নাম্বার ভুল, অথবা কারো কারো ক্ষেত্রে দেখা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি লক করা হয়েছে। তো এই সমস্যার সমাধান কি? তো চলুন আমরা জেনে নেই সেই সমস্যার সমাধান কি। তো ভিউয়ার্স, বর্তমানে অনেকেই এসএমএস পেয়েছেন, অর্থাৎ এনআইডি কার্ডের যে কনফার্মেশন এসএমএসটি 105 থেকে আমরা পাই সেই এসএমএসটি অনেকেই পেয়ে গেছেন কিন্তু তারপরও এনআইডি কার্ড ডাউনলোড করতে পারতেছেন না। তো এই সমস্যাটি আসলে কি কারণে হচ্ছে এবং এর সমাধানই বা কী? তো চলুন আমরা বিষয়টা জেনে নিই। তো প্রথমে আমরা জেনে নিই যে আসলে এই সমস্যাটার কারণটা কী, কেন এই সমস্যাটা হচ্ছে। তো এখানে প্রথমত একটা কারণ হচ্ছে যে আপনাদেরকে এসএমএস পাঠালেও সার্ভারে অনেকেরই এনআইডি কার্ড এখন পর্যন্ত আপলোড করা হয়নি, অর্থাৎ আপনার এনআইডি কার্ডটি ঠিকই তাদের কাছে সম্পন্ন হয়ে গেছে কিন্তু আপনাকে এসএমএসও পাঠানো হয়ে গেছে কিন্তু তাদের যে এনআইডি সার্ভার আছে সেই অনলাইনে কিন্তু আপনার এনআইডি কার্ডটি এখন পর্যন্ত আপলোড করা হয়নি, সেজন্য কিন্তু আপনার এনআইডি কার্ডটি আপনি ডাউনলোড করতে পারতেছেন না। তো এটার সমাধান কী সেটাও আমরা বলবো একটু পরেই। তো এছাড়া আর কী কী কারণ হতে পারে চলুন আমরা জেনে নিই। তো এছাড়া দ্বিতীয় কারণ হতে পারে আপনার জন্ম তারিখে ভুল, অর্থাৎ আপনি জন্ম তারিখ ঠিকই দিয়েছেন কিন্তু নির্বাচন অফিসের যে কর্মকর্তারা আছেন তারা টাইপিংয়ের সময় দ্রুত টাইপিং করতে গিয়ে হয়তো আপনার জন্ম তারিখটি ভুল তুলে ফেলছেন। কারণ আমার জানা মতে এরকম দু একজনের আমি পেয়েছি যে যারা তাদের এনআইডি কার্ডটির জন্ম তারিখ ভুলের কারণে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারেন নাই, অর্থাৎ তাদেরও এরকম সমস্যা হয়েছিল কিন্তু তারা পরবর্তীতে দেখেন যে তাদের এনআইডি কার্ডের তাদের যে জন্ম তারিখটি আছে সেটি ভুল এন্ট্রি করা হয়েছে। তো এটার সমাধান কি বা এটা কিভাবে আপনারা জানবেন যে জন্ম তারিখটি ভুল দেওয়া হয়েছে কিনা সেটিও আমি আপনাদেরকে বলবো। তো এরকম কিছু কারণে কিন্তু আপনাদের এনআইডি কার্ডটি যারা এসএমএস পেয়েছেন এনআইডি কার্ডটি তারা এখন পর্যন্ত ডাউনলোড করতে পারতেছেন না। তো এখন চলুন আমরা জেনে নিই যে এই সমস্যার সমাধানটা আসলে কি। তো এখানে প্রথম সমাধান যেটা সেটা হচ্ছে আপনারা প্রথমত দু একদিন পর চেষ্টা করুন যাদের জন্ম তারিখ ভুল দেখাচ্ছে বা ফর্ম নাম্বার ভুল দেখাচ্ছে। কারণ অনেকেরই যাদের এনআইডি কার্ডটি এখন পর্যন্ত আপলোড করা হয়নি কিন্তু আপনাদেরকে এসএমএস পাঠানো হয়েছে, তো তাদের কিন্তু দু একদিন পর আপলোড হয়ে গেলে কিন্তু আপনারা এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা দু একদিন পর চেষ্টা করতে পারেন। আবার যাদের অ্যাকাউন্টটি লক করা হয়েছে দেখানো যাচ্ছে তো তারা কিন্তু 72 ঘন্টা পর অর্থাৎ 3 দিন পর আপনারা ট্রাই করবেন, কারণ অ্যাকাউন্টটি যখন লক করা হয় তখন সেটা 72 ঘন্টার জন্য লক করা হয়, এরপরে কিন্তু আপনি আবারও এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো দু একদিন পর বা 2-3 দিন পরও যদি আপনি এনআইডি কার্ডটি ডাউনলোড করতে না পারেন স্টিল এই সমস্যায় দেখায় তখন আপনারা কী করবেন? তখন আপনারা উপজেলা নির্বাচন অফিসে চলে যাবেন, অর্থাৎ আপনার নিজ নিজ উপজেলা নির্বাচন অফিসে আপনারা চলে যাবেন। সেখানে আপনাদের এসএমএসটি দেখাবেন যে আমরা এই এসএমএসটি পেয়েছি কিন্তু আমাদের এখন পর্যন্ত এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারতেছি না। আর এখানে কিন্তু আপনারা 100% সমাধান পেয়ে যাবেন, কারণ আমার পরিচিত বেশ কয়েকজন কিন্তু এভাবে সমাধান পেয়েছে। তো আপনি এই এনআইডি কার্ডের নাম্বারটি দেখালে কিন্তু তারা আপনাকে আপনার যে এনআইডি কার্ডের যে জন্ম তারিখটি তারা এন্ট্রি করেছে সেই জন্ম তারিখটি তারা আপনাদেরকে দিয়ে দিতে পারবে। আর তখন আপনারা কীভাবে সেই জন্ম তারিখটি সঠিক করবেন অর্থাৎ সংশোধন করবেন সে বিষয়ে আমাদের চ্যানেলে খুব দ্রুতই ভিডিও আসবে। তো সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি আছে সেটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর তার আগে একটা কথা বলে নিই, আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি আপনার কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এভাবেও যাদের সমস্যার সমাধান হলো না তারা এখন কী করবেন? তারা নির্বাচন অফিসে যাবেন, আর যদি আপনি নির্বাচন অফিসে না যেতে পারেন তাহলে আপনার জন্য দুটি উপায় রয়েছে। একটি হচ্ছে আপনি 105 এই নম্বরে কল দিতে পারেন, কল দিয়ে আপনার সমস্যাটি খুলে বললে তারা অবশ্যই আপনাকে একটি সমাধান দিবে। আর যারা নির্বাচন অফিসের মাধ্যমে সমাধান নিতে চান তারা আপনাদের নির্বাচন অফিসের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা চলে যাবেন। তো চলুন আমরা দেখি কীভাবে আপনারা আপনাদের নিজ নিজ উপজেলা নির্বাচন অফিসের ওয়েবসাইটে যাবেন। কাজটি আপনারা মোবাইল বা কম্পিউটার যে কোনোটি দিয়ে করতে পারবেন, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, আমি আমার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো সেখানে গিয়ে আমরা সার্চ বক্সে লিখব যে উপজেলা নির্বাচন অফিস, তার আগে আপনার উপজেলার নাম লিখে দিবেন। আমি সাপোজ লিখে নিচ্ছি যে পাকুন্দিয়া উপজেলা নির্বাচন অফিস। তো এটা লিখে আমি সার্চ করছি দেখুন। তো এখানে দেখুন যে ওয়েবসাইটটি চলে আসছে, এই ওয়েবসাইটটিতে আমি ক্লিক করব। তো এখানে দেখেন আমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে আসছে। তো এই ওয়েবসাইটে এসে আমরা একটু নিচে চলে যাব, দেখেন এখানে লেখা আছে কর্মকর্তা বৃন্দ। তো আমরা প্রথমে এটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে যে কর্মকর্তা আছে মোহাম্মদ সাকাওয়াত হোসেন উপজেলা নির্বাচন অফিসার, উনি হচ্ছেন পাকুন্দিয়া যে উপজেলা নির্বাচন অফিস আছে সেখানকার কর্মকর্তা। তো আপনারা নিজ নিজ উপজেলার যে কর্মকর্তা আছে তাদের এখানে এরকম ডিটেলস পেয়ে যাবেন তাদের উপজেলাতে।
তো দেখেন এখানে তার মোবাইল নাম্বার দেওয়া আছে, অফিসের যে ফোন নাম্বার আছে সেটিও দেওয়া আছে, এখানে কিন্তু ওনার ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, অর্থাৎ এখানে মোবাইল নাম্বার, তার অফিসের ফোন নাম্বার এবং এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। ইভেন উনি কত ব্যাচের বিসিএস ছিলেন সেটি পর্যন্ত দেওয়া আছে, বর্তমান কর্মস্থলে যোগ দেওয়ার তারিখ এগুলো দেওয়া আছে। তো এতগুলো আমাদের দেখার দরকার নেই, আপনারা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা এবং এই ফোন নাম্বারটা মোবাইল নাম্বারটা কপি করে নেবেন বা কোথাও লিখে নেবেন। তো আপনারা তা ওনার কাছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার সমস্যার কথা বলতে পারেন, অথবা এই ফোন নাম্বারে ফোন করতে পারেন, অথবা যদি আপনারা ফোনের মাধ্যমে তাদের তাকে রিচ করতে না পারেন সেক্ষেত্রে আপনি তার যে ইমেল অ্যাড্রেসটি আছে ওনার, তার ওনাকে কিন্তু আপনার এই অ্যাড্রেসে ইমেল করতে পারেন। তো ওনার মাধ্যমে আপনারা আপনাদের সমাধানটি নিয়ে নিতে পারেন। তো এরপরে যদি আপনারা ওনার মাধ্যমে কোনোভাবে কানেক্ট হতে না পারেন সেক্ষেত্রে আপনারা একটু ব্যাকে চলে আসবেন। এখানে ব্যাকে চলে এসে দেখেন এখানে লেখা আছে কর্মকর্তাবৃন্দর, নিচে লেখা আছে কর্মচারীবৃন্দ। তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনার যে উপজেলা নির্বাচন অফিস আছে সেখানে যারা কর্মচারীবৃন্দ যারা আছে তাদের সবার কিন্তু ফোন নাম্বার, পদবি সব কিছু দেওয়া আছে। তো এখানে দেখেন প্রথমে আছে মোহাম্মদ কামরুজ্জামান, ওনার পদবি হচ্ছে MLSS। তো ওনার সাথে যোগাযোগ করে এটা আপনারা করতে পারবেন না। তো এখানে দেখেন আপনারা কিছু কিছু পদবি আছে যে পদবির লোকের সাথে যোগাযোগ করবেন, যেমন অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর অথবা কম্পিউটার মুদ্রাকরিক, এরকম পদে যারা আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। যেমন দেখেন এখানে দুই নম্বরে আছে মোহাম্মদ জাকির হোসেন মৃধা, উনি হচ্ছেন ওনার পদবি হচ্ছে অফিস সহকারী কম্পিউটার অপারেটর, আর ওনার ফোন নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া আছে। অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসও দেওয়া থাকে। তো আপনারা প্রথমে তাদের এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন, এবং ফোন নাম্বার যোগাযোগ করে যদি আপনারা কোনোভাবে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনারা তাদেরকে ইমেল করে রাখতে পারেন, তারা কিন্তু আপনার ইমেইলে পরবর্তীতে উত্তর দিতে পারে। তো এইভাবে কিন্তু আপনারা সমাধান করে নিতে পারেন। তো এই সমাধানগুলোর মধ্যে সবচেয়ে আমি যেটাকে প্রাধান্য দিব, সবচেয়ে বেশি প্রিফার করব, সেটা হচ্ছে আপনারা আপনাদের যে SMS-টি আছে, যে ফোনে SMS-টি চলে আসছে সেই SMS-টি নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের যে উপজেলা নির্বাচন অফিস আছে সেখানে সরাসরি চলে যাবেন। রবিবার থেকে বৃহস্পতিবার অফিস চলাকালীন সময় আপনারা চলে যাবেন। তো সেখান থেকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের NID কার্ডের যে জন্ম তারিখ এবং NID কার্ড নাম্বারটি তারা কিন্তু আপনাকে দিয়ে দিতে পারবে। কারণ আমার নিজের দেখা মতেই কিন্তু আমি দেখেছি যে আমার নিজের জানা মতে আমার পরিচিত বেশ কয়েকজন কিন্তু তাদের এই সমস্যা হওয়ার পরে কিন্তু তারা সরাসরি উপজেলা নির্বাচন অফিসে চলে যায় এবং সেখানে SMS-টি দেখানোর পর কিন্তু তারা তাদেরকে সমাধান দিয়ে দিয়েছে। অর্থাৎ অনেকেরই জন্ম তারিখে ভুল ছিল, তাদের কিন্তু যে জন্ম তারিখটা দেওয়া হয়েছিল ওইখানে যে এন্ট্রি করা হয়েছে সেই জন্ম তারিখটা কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই জন্ম তারিখ দিয়ে কিন্তু তারা NID কার্ডটি ডাউনলোড করতে পারতেছে। এখন কথা হচ্ছে যাদের এরকম জন্ম তারিখ ভুল দেওয়া হয়েছে তারা কি করবেন? তারা কিন্তু 15 জানুয়ারির পর কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সংশোধন করতে পারবেন। এ বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে খুব শীঘ্রই ভিডিও আসবে। তো সেই ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে ওই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।